আতঙ্কের জেরে বেড়ে গেছে মাস্কের দাম, আর বাজারে মিলছে না মাস্ক। এই মাস্ক নিয়ে যাতে কেউ অবৈধ ব্যবসা না করে তার জন্য এদিন কালচিনি ব্লকের বিভিন্ন ওষুধের দোকান সহ অন্যান্য দোকানগুলিতেও অভিযান চালালো কালচিনি পুলিশ। করোনা আতঙ্কের জেরে বেড়ে গেছে মাস্ক বিক্রি, আর বাজারে মিলছে না মাস্ক। মিললেও দাম বেড়ে গেছে, আর এই মাস্ক নিয়ে কেউ অবৈধভাবে ব্যবসা না করে তার জন্য এদিন কালচিনি ব্লকের বিভিন্ন ওষুধ দোকান সহ অন্যান্য দোকানগুলিতেও অভিযান চালালো কালচিনি পুলিশ। কালচিনি ওসি অভিষেক ভট্টাচার্য জানান, মাস্ক ও স্যানিটাইজার নিয়ে যাতে কালোবাজারি না হয় তার জন্য এই অভিযান। আপনাদের পক্ষ থেকে এই অ্যাওয়ারনেস কি চলছে? আমাদের তো সরকার তরফে ইনস্ট্রাকশন আছে, তো তার ভিত্তিতে আমরা প্রথমে বিভিন্ন যেগুলো আমাদের ওষুধ দোকানগুলো সেখানে আমরা ড্রাইভ করছি, যাতে কেউ ইললিগ্যালভাবে মাস্ক অথবা স্যানিটাইজার হোর্ডিং না করে। তাছাড়া আমাদের পুলিশের পক্ষ থেকেও সব জায়গায় প্রচার করা হবে, বড়ো গ্যাদারিং যাতে কেউ না করে, যেসব প্রিকশনারি মেজার্স না হয় সেসব বিষয়ে সচেতন করার জন্য বলা হবে। কালচিনিতে কি এরকম কোনো আছে যা মাস্কটা বেশি মূল্যে টাকা পড়ে? এখনও কোনো অভিযোগ পাইনি, কেন প্রথম থেকে আমরা এই বিষয়ে স্ট্রিক্ট আছি যাতে এরকম ঘটনা না ঘটে। সুলভ মূল্যে বিক্রি হচ্ছে? সুলভ মূল্যে বিক্রি হচ্ছে।